সীমান্ত শহর বনগাঁ সাহিত্য চর্চার পীঠস্থান হিসেবে পরিচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্রের বনগাঁ শহর শুধুমাত্র সাহিত্য চর্চা নয়, বিখ্যাত বাংলা তথা ভারতবর্ষের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মিষ্টি কাঁচা কোল্লার জন্য। সম্প্রতি মধ্যমগ্রামের একটি প্রশাসনিক বৈঠকে এসে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁর সেই বিখ্যাত কাঁচা কোল্লার ভূয়সী প্রশংসা করেছেন। বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল সেঠের নিকট কাঁচা কোল্লার খবর নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কাঁচা কোল্লার বিষয়ে মন্তব্য করতেই কাঁচা কোল্লার চাহিদা বেড়ে গেছে বনগাঁ শহরের বিভিন্ন মিষ্টির দোকানে। আগা করেই বনগাঁর বিখ্যাত কাঁচা কোল্লার চাহিদা বেশি থাকে, তার ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচা কোল্লার প্রসঙ্গ উল্লেখ করতেই তার চাহিদা আরও বেড়ে গেছে বনগাঁয়। এই দিন সকাল থেকে বনগাঁ শহরের বিভিন্ন মিষ্টির দোকানে ঘুরে দেখা গেল কাঁচা কোল্লা কিনতে ভিড় জমিয়েছেন খাদ্যরসিক বাঙালি ক্রেতারা। দোকানদারেরা হঠাৎ করেই কাঁচা কোল্লার চাহিদা বেড়ে যাওয়ার বিপাকে পড়েছেন। যে পরিমাণ চাহিদা আগে ছিল তা হঠাৎ করেই বেড়ে গেছে। এই বিষয়ে বনগাঁর সুনামধন্য মিষ্টির দোকানের কর্তা বলেন, ওখানে কাঁচা কোল্লা দেখছি, মানে হঠাৎ এরকম ভাবে কাঁচা কোল্লার বিক্রির উদ্দেশ্য? না, কাঁচা কোল্লা চিরকালই বিক্রিটা বনগাঁর বিখ্যাত, বিশেষ করে আমাদের ম্যাডাম দিদি যেভাবে প্রশংসা করেছে, তা আমি মিষ্টির ব্যবসায়ী হিসাবে ভীষণ আপ্লুত আনন্দিত। আর আমাদের বোধ হয় দায়িত্ব এবার বেড়ে গেল প্রত্যেকটা মিষ্টির দোকানদারে এর গুণগত মান একই রকম উন্নত রাখা। মানে আশা করছি এই কোভিড পরিস্থিতিতে আমরা বেচাকেনা কম করছিলাম, এবার দিদির কমান্ডের জন্য আমার মনে হয় বিক্রি এবার কিছুটা হলে আমরা বেশি পাবো। মানে সকাল থেকে কি একটু কাঁচা কোল্লার চাহিদা বাড়ছে? হ্যাঁ, কাঁচা কোল্লাটা এখন চাহিদা আস্তে আস্তে বাড়ছে, বিশেষ করে নলেন গুড়েরটা। এটা আমরা চৈত্র মাস পর্যন্ত বজায় রাখি। আপনার নাম? আমার নাম সুশোভন কামাল। মুখ্যমন্ত্রীর গলায় কাঁচা কোল্লার প্রশংসা শুনে এই মিষ্টি নিয়ে গর্ব অনুভব করছেন বনগাঁবাসী। শুক্রবার সকালে বনগাঁর একটি মিষ্টির দোকানে কাঁচা কোল্লা নিতে আসা স্বপ্ন সাহা মণ্ডল নামে একজন ক্রেতা বলেন, আসা বাকি নিতে আসা কেমন লাগছে এই কথা বলেছে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে? এই কথা মুখ্যমন্ত্রী বলেছে তা দেখে শুনে ভালো লাগছে। আমরা বনগাঁবাসী হয়ে গর্ব করছি। আপনার নাম? স্বপ্না সাহা মণ্ডল। কাঁচা কোল্লা মূলত নরম পাকে তৈরি হয়। নরম পাকের এই মিষ্টির সাধারণ উপকরণ হলো ছানা, চিনি, রস, ছোট এলাচ, পোস্তের কুচি ইত্যাদি। তবে শীতকালে নলেন গুড় কাঁচা কোল্লার স্বাদের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। অধিকাংশ জায়গাতেই শীতে নলেন গুড়ের আর বাকি সময়ে চিনির কাঁচা কোল্লা পাওয়া গেল। বনগাঁতে শীতকালেও নলেন গুড়ের পাশাপাশি চিনির কাঁচা কোল্লার চাহিদাও সমানভাবে থাকে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরপরই কাঁচা কোল্লার গুণগত মান আরও বৃদ্ধির দিকে নজর দিতে চাইছেন বিক্রেতারা। এই বিষয়ে সন্দীপ কুমার মণ্ডল নামে একজন মিষ্টি বিক্রেতা বলেন, শেখ মুক্ত রিপোর্ট এনডিভি ডব্লিউপি। বনগাঁয় আজ থেকে হঠাৎ আবার আপনারা কাঁচা কোল্লা আবার নতুন ইয়েতে চালু করছেন, কেন? বনগাঁয় আগাগোড়ায় কাঁচা কোল্লা পাওয়া যায়, হয়তো মানুষ সেটাকে ভুলে গেছে বা সেইভাবে হয়তো মনে রাখে না কাঁচা কোল্লাটাকে। কাঁচা কোল্লা আগাগোড়ায় পাওয়া যায়, কিন্তু গত পরশু প্রশাসনিক মিটিংয়ে আমাদের বনগাঁ পৌর প্রশাসক এবং দিদির কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে দিদির খুব প্রিয় বনগাঁর কাঁচা কোল্লা, এবং সেই জিনিসটা জানার পরে আমরা এই কাঁচা কোল্লাটাকে আরও নতুনভাবে প্রেজেন্ট করতে চাই মানুষের কাছে, এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আরও মানুষের কাছে যেতে চাই, এবং এই কাঁচা কোল্লাটাকে আমরা আরও নতুন করে এবং আরও স্পেশাল করে এই কাঁচা কোল্লাটাকে আমরা ইন্ট্রোডিউস করছি, এবং আমাদের আশা যে আমরা আরও মানুষের কাছে বনগাঁর কাঁচা কোল্লাটাকে নিয়ে যাবো। এবং মানুষ যেটা ভুলে যাচ্ছে যে বনগাঁর কাঁচা কোল্লা আগে যে লেভেলে ছিল বা যে পরিচিতি ছিল মানুষের কাছে, সেটা যেন আবার মানুষের কাছে চলে আসে, এবং আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, তার যেহেতু এটা খুব প্রিয় জিনিস, আমরা এই উদ্যোগটাকে আরও করতে আমরা বেশি বেশি ইচ্ছাটা আমাদের আরও জোরালো হয়েছে। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার মণ্ডল।